বুদ্রংনগর স্থিত অভিসর বিল্ডওয়েল প্রাইভেট লিমিটেডের কর্মীদের মধ্যে ক্ষোভ। তারা জানায়, লকডাউনের এই মহামারীর ভয়কে তুচ্ছ করেও কর্মীরা কোম্পানির স্বার্থে কাজ করে গেছে। তবে বিগত কিছুদিন আগেই এক কর্মী করোনায় সংক্রমিত হয়ে পড়ায় কিছুদিন যাবৎ কর্মীরা কোম্পানিতে আসা বন্ধ করে রাখে। একে কেন্দ্র করেই কর্মচারীদের দাবি রয়েছে, কোম্পানি কর্তৃপক্ষ মিথ্যা অভিযোগ টেনেই কর্মচারীদের নামে কুৎসা ছড়াচ্ছে সর্বত্র। কি রয়েছে কর্মচারীদের বক্তব্য শুনে নেব। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আমাদের যে ডিএস গ্রুপ অফিসার বিল্ডওয়েল, তো আমরা এখানে প্রায় 2005 থেকে 2010 অবধি 20 অবধি আমরা এখানে শ্রমিক হিসেবে কাজ করতেছি। তো সেই কারণে তোর এখন যে করোনা, সেই করোনাতে গত 27 তারিখ আমাদের এক লেবের যে অভিষেক চক্রবর্তী কোয়ের নাম, সে লেবে কাজ করতো। সে কিছুদিন যাবৎ সর্দি কাশি আসলো, তার জন্য সে জিবিতে গিয়ে সেরা চেক করছি। চেক করার পরে যে পজিটিভ ধরা পড়ছে, তো পজিটিভ ধরার পরে যে বিশিপ্টে ঠিক সাড়ে পাঁচটাতেই খবর আছে যে অভিষেক চক্রবর্তী এই পজিটিভ ধরা পড়ছে। তো সেই কারণে আমাদের যে শ্রমিকরা, সমস্ত শ্রমিকরা বইয়ের কারণে কেউ কাজ করতেছে, কেউ কাজ সাইডে গেছে গা, এমনকি তো 27 তারিখ নাইট শিফট, সেই নাইট শিফটেও আমরা শ্রমিক কয়েকজন আসছিল, তো তারাও কাজ করে গেছে। তো তারা যাওয়ার পরে তো কাজ চলতেছে, কিন্তু আমরা প্রোডাকশন বন্ধ করছি না। তো আমাদের এখানে একটা সিস্টেম আছে যে কম্পাউন্ড, যে একটার পরে একটা কম্পাউন্ড এটা লাগানো হয়। তো যে সেই কম্পাউন্ড শেষ হওয়ার পর তো 29 তারিখ এটারে বন্ধ করে দিয়ে দিছে, দুপুরে একটার সময়। তো সেই দিনেই 29 তারিখ বিকেল 5:30 দিকে আমাদের সিকিউরিটি গেটের সামনে একটা নোটিশ লাগাই দিছে যে আমরা নাকি বেতনের জন্য যে অ্যাবসেন্ট করেছি 27 তারিখ থেকে আজ অবধি। এটা হচ্ছে সেই নোটিশটা যে 29 তারিখ তারা ঠিক 5:30 সময় এটা লাগাই দিয়েছে নোটিশ। তো আমরা নাকি যে কাজ করি না, যে কাজ না করলে নো ওয়ার্ক নো পেড, সেইভাবে এটা নোটিশ লাগাই দিছে যে আমরা নাকি বেতনের লাগে কাজ করতেছে না, এভাবে প্রোডাকশন বন্ধ করে দিয়ে দিছে। এই কি এখানে আপনারা কি চান? আমরা এখন চাই যে এটা যে কি কারণে লাগাইছে এটা, বা আমরা কি কি ইয়া করছে, সে কারণে আমরা এখন লেবার ডিপার্টমেন্ট থেকে ইয়া থেকে আমরা এখানে যাবো। তারা সব ডিপার্টমেন্টে তারা ভুল তথ্য দিছে, এই লেগে আমরা এখন শরীর তত্ত্বটা আমরা কাজ চলবো, কাজ লেগে আমরা কোনোদিন কইছিও না, মানা করছি না, করবো না। কিন্তু তারা যে নোটিশ দিছে ভুল নোটিশ, যে আমরা বেতনের জন্য করছি, কিন্তু বেতনের জন্য না, কিন্তু আসল তারা লোক আছে গোপন রাখছে, কারোরে জানাইছে না, লেবার কমিশনার না ডিএম কারোরে জানাইছে না, সবাই তারা ভুল নোটিশ করছে, কারোরে টেস্ট করা হয়েছে না, কোম্পানি তো দায়িত্ব টেস্ট করবে। আমরা ম্যানেজমেন্ট বলেছি যে আমরা আসবো, কিন্তু আমাদের একজন এক্সিকিউটিভ আছে বড় পোস্টের লোক, তাই না, বদ্রি আঠর,
আমরা তো কোম্পানির বাঁচানোর লেগে প্রথম থেকে আমরা কাজ করে যাইতেছি। মাঝে দিয়ে তিন বছর কোম্পানি লস করে সেটা বন্ধ আছিল, এরপরে পুনরায় চালু করছে। প্রায় 2017 পর থেকে আমরা বেতন টেতন আর বাড়ছে না, যেমন আছে এমনই রয়েছে। এরপর আমরা কোম্পানির বাঁচানোর লেগে আমরা কইছি আমরা বেতন বাড়ানোর দরকার নাই, কোম্পানির ভালো জায়গা যাক তখন আমরা বেতন বাড়াক। এই অনুযায়ী আমরা ম্যানেজমেন্টের কথা অনুযায়ী আমরা কাজ চালাই যাইতেছি। আমরা বেতন নিয়ে কোনো ডিসকাস নাই এবং কোনো সময় ম্যানেজমেন্টের লোকে বেতন নিয়ে আমরা তাদের সঙ্গে কোনো কিন্তু দেখা গেছে গত 27 তারিখ বিকালবেলা আমাদের একজন সহকর্মী এর রিপোর্ট করোনা পজিটিভ আইছে। তারপরে আসার পরে এটা ম্যানেজমেন্টের জানানো হয়েছে, সবাই জানাইছে, কিন্তু তারা কোনো ভূমিকাই নিচ্ছে না। তো এই অনুযায়ী বিশেপ গেল, তো অনেক এর মধ্যে রাত্রেবেলা অনেকে আইছে, অনেকে জানে না, ম্যানেজমেন্ট তারা কেউ জানাইছে না। এর মধ্যে ম্যানেজমেন্টের অনেকের লোক আমরা কথা কইছি, তারা কইতেছে আমরা বললাম যে এখন তো করোনা একদম পাওয়া গেছে, এখন আমরা কী করব। তারা কইতেছে এটা তোমরার ব্যাপার, তোমরা যাইবে না না যাইবে। এমনভাবে কম্বাইন্ডারে এটা হেরা চালাই রাখছে। উমা হঠাৎ করে দেখা গেল পরশুদিনই তো 29 তারিখ এখানে একটা নোটিশ লাগাই দেওয়া হয়েছে যে ওয়ার্কাররা নাকি বেতনের কারণে আয় না। এইসব ধরনের কথাবার্তা মানে কয়েছে, তারপরে তো লাস্ট একটা নোটিশ লাগাই দেওয়া হয়েছে এবং দেখা যাইতেছে মানে বিভিন্ন দিকে একটা বাজে মানে একটা মেসেজ আমরা নামে দেওয়া হইতেছে যে আমরা নাকি ঠিকভাবে কাজ করি না, আমরা বেতন বৃদ্ধির লেগে মানে সমস্যা করি, এইসব ধরনের মেসেজ বিভিন্ন জায়গার মধ্যে দেওয়া হয়েছে। আসলে মূল তো বিষয়টা না, সবাই ভয়ের কারণেই মানে কদিন ধরে দুই দিন ধরে আইতেছে না। আমরা সবাই কইতেছি আগে স্যানিটাইজ হোক এবং গভর্নমেন্টের যেসব পদ্ধতি আছে এটা আগে লাগুক, তারপরে আমরা পুনরায় কোম্পানি চালু করতে আমরা রাজি আছি। এই হচ্ছে মূল বিষয়। এরপরে দেখা যাইতেছে ওখানে শ্রমিকরা আবার ভয় দেখানো লেগে গেটের মধ্যে দেখা যাইতেছে কদিন ধরে আবার আলাদা আলাদা সিকিউরিটি আনাইতেছে, পত্রিকা আনাইতেছে, কী আনাইতেছে সেগুলো আমরা জানি না। এই হচ্ছে মূল বিষয়। এখন আপনারা কী চান, আপনারা কী চান? আমরা যাইতেছি কোম্পানি চালু থাকুক সবটাই ঠিক আছে, কিন্তু করোনার যে নিয়ম নীতি এসব মানিয়ে যাতে কোম্পানিটা চলে, কারণ আমরারও পরিবার আছে, আমরা পরিবারের সদস্য আছে, সবারই তো সুরক্ষার দরকার। এইসব কারণ আমরা এক একজন বিভিন্ন এলাকার থেকে আই, একটা রুগী যদি একটা এলাকার যায়, একটা করোনা পজিটিভ একটা এলাকার থাকলে ওই এলাকাটারই সমস্যা। তো আমরা সবারই যাতে সুরক্ষা হয় এই জিনিসটা চিন্তা করে যাতে ম্যানেজমেন্ট চালু করে এবং আমরার সাথে মূলত সব কিছু আলাপ আলোচনার মাধ্যমে যাতে সুন্দরভাবে কোম্পানিটা চালিয়ে যায় এটাই আমরা চাই, বেশি তো আমরা কিছু চাই না। আমরা এখানে অভিসার বিল্ডওয়েল প্রাইভেট লিমিটেড এখানে কাজ করছি, আজকে 2005 থেকে এখানে আমরা কাজ করছি, কিন্তু কোনো দিনই এরকম পরিস্থিতি হয়নি। পুরো ভারতবর্ষে আজকে যে পরিস্থিতি কোভিড-19 নিয়ে আমরা সবাই জানি যে বিষয়টা খুবই মারাত্মক। কোভিড-19 এখন আমাদের কোম্পানিতে একজন পেশেন্ট পাওয়া গেছে কোভিড-19, তারপরে আমাদের ম্যানেজমেন্ট এটা আমাদেরকে মানে লুকানোর চেষ্টা করেছে, জানায়নি। আমরা মানে গোপনীয়ভাবে এটা বিষয়টা জানতে পেরেছি, কোভিড-19 একজন পেশেন্ট পাওয়া গেছে। তারপর আমরা ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করেছি যে পেশেন্ট পাওয়া গেছে, এখন কী করার, তো ওরা কোনো রেসপন্স দিচ্ছে না। আমরা 27 তারিখ সন্ধ্যাবেলা আমরা রিপোর্টটা পেয়েছি, অভিষেক চক্রবর্তী নামে একজন এমপ্লয়ি আমাদের সঙ্গে কাজ করে, ওনার বাড়ি খয়েরপুর ওল্ড আগরতলা। তো উনি উইথাউট মাস্ক কোম্পানিতে এন্ট্রি করেছে, সেদিন সিকিউরিটি ওনাকে কিছু আটকাতে পারেনি, উনি ভিতরে গিয়েছে, জানা নেই অভিষেক, ম্যানেজমেন্টও জানে না, সিকিউরিটিও জানে না, ভিতরে প্রবেশ করেছে এবং আমাদের সঙ্গে কথাবার্তা বলে কাজ করে চলে গেছে। তারপর আমরা জানতে পেরেছি যে সন্ধ্যাবেলা উনি কোভিড-19 পজিটিভ পেয়েছে, সার্টিফিকেট আছে আমাদের কাছে,
এই যে কোভিড 19 সার্টিফিকেট উনি পজিটিভ পেশেন্ট তো আমরা নিজেরাকে সতর্ক ইয়ে করে যে আমরা ডিউটিতে আসবো না কেন কি ম্যানেজমেন্ট আমাদেরকে কিছু রেসপন্স করেনি আমরা বারবার চেষ্টা করেছি যে ম্যানেজমেন্ট আমাদেরকে কিছু বলুক কিন্তু ওরা কিছু বলেনি কেন কি প্রোডাকশন চলছিল যাই হোক আমাদের প্রেশারে তারপরে স্যানিটাইজেশন পরের দিন হয়তো করেছে কিন্তু তারা কোনো আমাদের সঙ্গে কমিউনিকেশন করেনি যে আমরা বন্ধ করব না আসব তারপরে আমরা নিজেকে বাঁচানোর জন্য আমাদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য এবং আমাদের বাড়িতে পেশেন্ট আছে অনেকের বাড়িতে সুগারের পেশেন্ট আছে বৃদ্ধ মা বাবা আছে বাঁচানোর জন্য নিজেকে ভয় পেয়ে আমরা কোম্পানিতে আসিনি দুদিন তারপর তারা নোটিশ করেছে যে যারা আসেনি কোম্পানিতে তারা তাদেরকে উইথাউট পে রাখবে নো ওয়ার্ক নো পে শোকেস করা হবে কতদিনের জন্য যতদিন আমরা আসিনি কিন্তু বিষয়টা এরকম না তারা নোটিশে লিখেছে যে আমরা বেতন নিয়ে বেতন বাড়ানোর জন্য তাদের সঙ্গে অনেকদিন ধরে কথা হচ্ছে বেতনের জন্য আমরা বন্ধ করেছি কোম্পানি টোটালি আপনি নোটিশটা দেখবেন এটাতে মিসগাইড করা হয়েছে আসলে এটা কোভিড 19 পেশেন্ট পেয়েছে বলে আমরা বন্ধ করেছি আর এই যে লকডাউন ছিল লকডাউন পিরিয়ডে তারা এসডিএম থেকে পারমিশন নিয়ে এসছে লকডাউন পিরিয়ডে আমরা কাজ করেছি খোঁজ করে নেবেন আপনার লকডাউন পিরিয়ডে আমরা কাজ করেছি কিন্তু আজকে পজিটিভ পেশেন্ট পেয়েছে বলে আমরা ভয় পেয়েছি আমরা বন্ধ রেখেছি তাতে আমাদের শ্রমিকের এখন ওরা প্রেশার ক্রিয়েট করছে যে নো ওয়ার্ক নো পে দেবে কতজন শ্রমিক রয়েছেন আমাদের প্রায় 70-80 জন আমরা আছি হ্যাঁ এখানে অফিসিয়াল স্টাফ আরও আছে কিন্তু যারা ওয়ার্কার আসেনি তাদেরকে নো ওয়ার্ক নো পে দেবো এখন আমরা এসডিএমের কাছে যাব আমরা লেবার কমিশনের কাছে যাব বিষয়টা আমরা ওনাকে বলবো যে আমার শ্রমিকের সঙ্গে তারা ইয়ে করছে কী কাজ করেন আপনারা এখানে এখানে মূলত রাবার ইউনিট মানে রাবারের থ্রেড বানানো হয় প্রসেসিং করে হ্যাঁ যেটা আমাদের গার্মেন্টসে ইউজ হয় এবং মাস্ক বানাতেও সাহায্য হয় আমরা এখানে এই প্রোডাকশন করছি তাদের সাথে কি কথা বলছেন এই বিষয়টা নিয়ে না ম্যানেজমেন্ট তো নোটিশ করে দিয়েছে যে আমাদেরকে নো ওয়ার্ক নো পে রাখবে তার জন্য আমরা গভর্নমেন্টের কাছে এই যে ডিপার্টমেন্টে সিসি করেছে এই ডিপার্টমেন্টগুলিতে আমরা গিয়ে অ্যাপ্লিকেশন করবো কোন কোন ডিপার্টমেন্টগুলো সিসি করেছে এই যে লেবার কমিশনার করেছে চেয়ারম্যান অফ টিআরডিসি সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট অবশ্যই ভুজনগর থানাতে করেছে এবং লেবার অফিসে করেছে চিফ সেক্রেটারি তো জানাচ্ছে এখন আপনারা কী করবেন এখন আমরা সেম ডিপার্টমেন্টে আমরা সিসি করব আমাদের অ্যাপ্লিকেশন জানাবো যে ভুল যে তারা ডিসিশনটা দিয়েছে যে আমরা স্যালারির জন্য বন্ধ করেছি সেটা না কোভিড 19 পেশেন্ট পেয়েছে তার জন্য ওরা আমরা বন্ধ করেছি এবং তারা এই জন্য আমাদেরকে নোটিশ করেছে যে উইথআউট পে রাখবে আমাকে সেটা তো লিগালি না কোভিড 19 আমরা সবাই জানি কোভিড 19 এর জন্য যে স্টে হোম ঠিক আছে স্টে হোম সেফ লাইফ আমরা জানি এবং ফ্যাক্টরি যে আমরা ফ্যাক্টরিতে সবসময় স্লোগান শুনে এসেছি যে সেফটি ফার্স্ট ওয়ার্ক মাস্ট তা আমাদের সেফটিটা কী সেফটিটা তো থাকতে হবে আমাদের নিজেকে নিজে আগে বাঁচাতে হবে তারপর আমার ফ্যামিলিকে বাঁচাতে হবে তারপর আমি কাজ করব কিন্তু ওরা তো প্রেশার ক্রিয়েট করছে যে না তোমরা যা কিছু হোক তোমরা কাজ করো প্রোডাকশন বন্ধ করতে পারবে না তারপরেও আমাদের কিছু শ্রমিক প্রোডাকশন বন্ধ করে নিই লাইন চালিয়ে গেছে প্রোডাকশন চলেছে আপনারা খবর নিয়ে দেখবেন যা প্রোডাকশন পুরোপুরি বন্ধ হয়নি প্রোডাকশন চলেছে কতদিন আপনারা মানে আজকে নিয়ে তিন দিন হবে 27 তারিখ থেকে হচ্ছে 27 তারিখ রাত্রেও আমাদের ডিউটি ছিল ওয়ার্কার ছিল তো এটাই কি মানে নো পে নো ওয়ার্ক না ওই ডেট থেকে তো লেখা ওই ডেট থেকে যারা আসেনি অনেকে ভয় পেয়ে চলে গেছে রাত্রে ওদেরকে নো ওয়ার্ক নো পে দেবে কতদিন হবে এমন 15-20 জন তো থাকবে আমার নাম রথিন ভৌমিক ওয়ার্কার।